নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন কার্ডের ওপর একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেখানে রাজ্য সরকারের পক্ষে বলা হয়েছে এবার থেকে রেশন কার্ডে আপনাদের দেওয়া হবে গম, চাল সহ আরও বিভিন্ন পরিবারের নিত্য প্রয়োজনীয় বস্তু বা জিনিস। তো সুতরাং কোন কোন কার্ডে এই সুবিধা আপনারা পাবেন এবং সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেশন কার্ডের গুরুত্বপূর্ণ আপডেট। এখন রেশন কার্ডে শুধু চাল গম নয়, মিলবে পরিবারের সমস্ত দরকারি সামগ্রী। কোন কার্ড থাকলে পাবেন জেনে নিন বিস্তারিত। নিউজ আপডেট অনুসারে সাধারণ মানুষের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন সহ বিভিন্ন ধরনের প্রকল্প কার্যকর করা হয়ে থাকে। আর এবারে রেশনে চাল গমের মতো খাদ্যশস্যের পাশাপাশি পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস এবং খুবই স্বল্প মূল্যে পাওয়া যাবে এই সকল সামগ্রী, এমনটাই জানানো হয়েছে খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত নয়া নির্দেশিকায়। খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত এই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে আগামী দিনে রাজ্যবাসী রেশন দোকানে চাল গমের মতো খাদ্যদ্রব্যের পাশাপাশি মশলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানাবিধ উপকরণ পর্যন্ত পাওয়া যাবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে বিভিন্ন জেলায় যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীসহ স্থানীয় MSME গুলি রয়েছে তাদের সহায়তা করার জন্যই খাদ্য দফতরের তরফে এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে রেশন দোকান থেকে চাল গমের মতো খাদ্যশস্যের পাশাপাশি এই সমস্ত অতিরিক্ত সামগ্রী বিক্রি করার মাধ্যমে রেশন ডিলাররা যেমন অতিরিক্ত উপার্জন করতে পারবেন, ঠিক তেমনভাবেই স্বনির্ভর গোষ্ঠী, সংঘ, মহাসংঘ বা স্থানীয় ছোট উদ্যোগপতিরা নিজেদের ছোট ব্যবসায় উৎপাদিত সামগ্রী রেশন দোকানে বিক্রি করার মাধ্যমে উপার্জন করে নিতে পারবেন। তবে লাভ যে শুধু রেশন ডিলার কিংবা সংঘ অথবা স্বনির্ভর গোষ্ঠীর তা নয়, লাভ রয়েছে ক্রেতাদেরও, কারণ এক্ষেত্রে এই সকল দ্রব্যমূল্যের দাম হবে অনেকটাই কম। এছাড়া পশ্চিমবঙ্গের বহু প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নাগরিকদের বাড়ি থেকে বাজারের দূরত্ব যথেষ্ট বেশি, সেক্ষেত্রে রেশন দোকানে সমস্ত সামগ্রী পাওয়া গেলে তাদের এই সমস্ত জিনিসের জন্য আর দূরে যেতে হবে না। তবে রেশন দোকানে এই সমস্ত সামগ্রী রাখার জন্য রেশন ডিলারদের ফুড কন্ট্রোলার অফিসে এই বিষয়ে আবেদনপত্র জমা করতে হবে। এই বিষয়টি ঘিরে যাতে কোনো রকম অনিয়ম দানা না বাঁধে তার জন্য খাদ্য দফতরের তরফে জেলা আধিকারিকদের নিয়োগ করা হবে। এই সকল আধিকারিকরা প্রত্যেক 6 মাস অন্তর অন্তর সমস্ত এই বিষয়টি পর্যালোচনা করে রিভিউ দেবেন। এর পাশাপাশি উৎপাদিত সামগ্রীর চাহিদা কীরূপ রয়েছে তাও খতিয়ে দেখবেন এই সকল আধিকারিকরা। তবে এখানেই শেষ নয়, এই সমস্ত দ্রব্যগুলি সম্পর্কে ক্রেতাদের কাছ থেকেও প্রতিক্রিয়া নেওয়া হবে। যদিও আগামী দিনে কবে এই ব্যবস্থা কার্যকর করা হবে তা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি খাদ্য দফতরের তরফে। তো বন্ধুরা, এটাই ছিল রেশন কার্ডের ওপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা খাদ্য দফতরের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। তো এই ব্যবস্থা চালু হলে আপনাদের কতটা সুবিধা হবে এই ব্যাপারে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্প সম্পর্কে তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।